নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে জানাতে চলেছি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার কুড়ি কোন কোন দিক থেকে শুভবার্তা বহন করে নিয়ে আসছে আপনাদের জন্য এবং পাশাপাশি আপনাদের এই দু হাজার কুড়িতে লাকি নম্বর এবং লাকি কালার কি। এই যে আমি দু হাজার কুড়ির যে প্রেডিকশানটা আপনাদেরকে করছি এটা আপনাদের যদি জন্ম ছকে শুভ দশা চলে অবশ্যই মিলবে এবং আপনাদের জন্মকুণ্ডলী যদি গ্রহের অবস্থান শুভ থাকে অবশ্যই এগুলো মিলতে বাধ্য আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহ থাকে অথবা আপনাদের অশুভ দশা চলে সেক্ষেত্রে কিছু কিছু অংশে আপনাদের নাও মিলতে পারে তো মেন বিষয়বস্তুতে আসা যাক এই দু হাজার কুড়ি চব্বিশে জানুয়ারিতে আপনাদের শনির ঢাইয়া কেটে কেটে যাচ্ছে এই শনির ঢাইয়াটা কেটে যাওয়ার জন্য আপনাদের পারিবারিক দিক থেকে একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে যে অশান্তি আপনাদের মধ্যে চলছিল মানসিক অশান্তি ঝ্যামেলা ডিপ্রেশান এই সকল দিক থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন পাশাপাশি আপনাদের রাশির চতুর্থে বৃহস্পতি অবস্থান করায় অর্থাৎ ধনু রাশিতে বৃহস্পতি সক্ষেত্রিক বৃহস্পতি অবস্থান করায় আপনাদের পরিবারে সুখ ফিরে আসবে এবং আপনারা নতুন গৃহ নির্মাণ করতে পারেন অথবা আপনারা আরও যা যাদের দোতলা আছে তারা তিনতলা চারতলা এরকম গৃহ আপনারা তৈরি করতে পারেন এ বছর পাশাপাশি আপনাদের এ বছর প্রেমের ক্ষেত্রে বছরটি খুব শুভ নতুন প্রেমের কানেকশান আসতে পারে এবং আপনাদের এ বছর শুভ বিবাহের একটা প্রবল সম্ভাবনা আছে পাশাপাশি আপনাদের এবছর শত্রুতা অনেকটাই কমবে এবং ফিনান্সিয়াল দিকটা আপনাদের উন্নতি হবে এবং আপনাদের শিক্ষাক্ষেত্রে যেহেতু চতুর্থ স্থানে আপনাদের বৃহস্পতি অবস্থান করার জন্য শিক্ষাক্ষেত্রে আপনারা ভালো একটা মার্কস পাবেন যারা হায়ার এডুকেশনে আছেন তারাও পাবেন এবং চৌদ্দ ঘর থেকে দশম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের এবছর কর্মের যোগ ভালো অর্থাৎ আপনারা একাধিক কর্মে পেতে পারেন এবং এই সময় আপনারা কিছু প্রাপ্তি হতে পারে আপনাদের আর যেহেতু পঞ্চম স্থানে শনি থাকার জন্য আপনাদের মাঝে মাঝে একটু দুশ্চিন্তা আসবে যদিও সক্ষেত্রিক শনি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বেনিফিটও দিবে তো এরপরে আপনাদেরকে জানাই এই কন্যারাশি শুভ সংখ্যা অর্থাৎ আপনাদের শুভ সংখ্যা কী আপনাদের শুভ সংখ্যা হচ্ছে পাঁচ ও আট এটা হচ্ছে আপনাদের শুভ এবং অশুভ সংখ্যা আপনাদের তিন ও সাত এই দুটি হচ্ছে আপনাদের অশুভ সংখ্যা এবং শুভ কালার আপনাদের শুভ কালার হচ্ছে সবুজ এবং পিঙ্ক পাশাপাশি আপনাদের অশুভ কালার হচ্ছে ক্রিম কালার হোয়াইট কালার এই দুটি কালার আপনারা কোনো শুভ কাজে ব্যবহার করবেন না কোনো চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেক্ষেত্রে এগুলো আপনারা অ্যাভয়েড করে চলুন তো আমি আজকে জানালাম এই দু হাজার কুড়ি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে শুভ হতে চলেছে আমি যেই দিকগুলো বললাম অবশ্যই আপনাদের মিলবে যদি আপনাদের ছকে দশা পারমিট করে এবং আপনাদের ছকে কোনো গ্রহের অবস্থান যদি খারাপ না থাকে এখানে আপনাদের আপনাদের অনেক খানি অংশ বাধ্য পাশাপাশি আপনারা চারটা মিলতে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে আপনারা একবার দেখিয়ে নিন তারপরে আপনারা অবশ্যই পরামর্শ নিন যে এই দু হাজার কুড়িতে আপনাদের কোনো সমস্যা নেই তো চার্টের তো আজকে তো সময় শেষ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার